দুদির কাছে ওই আমার দেওয়ার আসলা অনেক বাতের বাড়ি লিয়ে আইয়া দাঁড়াইছে, দাঁড়ানো করতেছে শিশু দেখালে কই আসে আপনি বারংবার এনে আসেন কে লেগে কয় আমি অক্ষণে না আসি দিদি অক্ষণবার এজন্য কয় এই বারো অক্ষণে বারো ওই কে লিয়ে ঢুকছো তুমি জানো না ডাক্তারি যে তুই ভুল দিত না কো জানি তো কো জানি না তুমি কে লেগে ঢুকছো বারো অক্ষণে কো বাড়ি দিয়ে তুমি দিদি এই অক্ষণও অনুমতি দিয়েছে না দিদি কো এরপরে তারা চললেই আইসে চললে অনেক তেও নানতারে কেছে কও না এরপর তারা লিয়ে বাড়ি গেছে এখন পুলিশের কথা কোনে কয় পুলিশ আমার কাকে লই দেন তারাও আমার সিরাইতে কো না তারা গিয়া পুলিশ গিয়ে লই আসে লই অনেক পুলিশে তারা কিন্তু জানি কইছে কইয়া লইয়ে যায় গেছে মিশে গেছে গা যাও না মহিলারা কইতেছে কো দেখে দেন তার রুগী তার রুগী কেন থেকে দেখে দেন তার নেই তার তার নেই ইয়া ইয়া রুগী আছে তার রুগী একবার দেখে দেন কে কইছে এটা এই মহিলাটা সিকিউর গার্ডে আচ্ছা রুগী একবার দেখে দেবো কই আবার তার রুগীর উপর ঠেরা পড়ে না করে কো দেখে দেবো তার রুগী কেন এই রে রেতে খায় মহিলাটা কথা কইছে আর আমার মা ওইরে টাইম না এদিকে কইছে কি তুমি এদিকে এটা করতেছো কি লেগে তুমি ইয়া করছে আমার তুই আমার জামে যাইব তুমি এমন এমনি কথা কও করে করোনা ফেভারিটে শুরু দিয়ে আসছে ইয়া উল্লো ধরে আসছে ইয়া নিচে দুইটা সিটি পেয়ে টাইম নিয়ে ফলা দিছে তারপর আমি আর আর আটটা মেয়ে গে দিয়েছি দুটো টাইম না চলে তো এ বিষয়ে আপনি ডাক্তার বা কেউরে জানাইছেন নি ডাক্তার জানাইছি ডাক্তাররা কিছু কইছে না আপনার রোগীর নাম কি হাফেজা খাতুন এডমিট আছে না ওই আমার আমার বউ লই আসলাম হসপিটাল বিশাল বড় হসপিটাল হ্যাঁ প্রেগনেন্ট হেরাতে লই আসি ওই আমি সারারে দিয়ে আসি দেওয়া নে অন্য বিষয়ে লই আসলাম অন্য রোগীর লিগা ওই সারারে দেখে সেরা হ্যাঁ তুমি ভাইরা ভর্তি রাখতে আমি স্যার আমরা তো বেডিং করতে পারছি না তো বেডিং করতে অন্য লোক থাকলে বাড়ি থেকে আনো বারোটার সময় আসি সাড়ে এগারোটা বারোটা বাজবো আসে ভর্তি আমি যখন জিনিসপত্র আনছি না বাড়ির থেকে আমার বন্ধুর একটা ফোন করতে করো না আমার বর্দিরা লইয়া বন্ধু জিনিসপত্রটা লই আসি মনে করেন ক্যাতা কাপড়ের বিল বেডিং করতে সব রয়েছে আর না হসপিটালের ভিতরে আমরা রয়েছি সারাদিন কুচু খাইছি না আপনার কোথা আমি আটটা বাজে রাত্রেবেলা আমি গেছি বাড়ির থেকে গিয়ে বাটানা বাড়তে লয়ে শুধু আইসি এইমাত্র আইয়া সে শুধু বইছি কোনো এক মিনিটও দাঁড়াইছি না আর সিসিটিভি ফুটেজ তো চেক করে রাখতে পারেন আমার সাইকেলও আছে নিচে এক মিনিট আমি ইয়া দাঁড়াইছি না আমার সিকিউরিটি আইয়া কী আছে একটা মহিলা ওই কাছে এই জানো না পুরুষ লোকনে এলো আমি এটা কোনো আমি লগ লোক উঠে এসে গেছি থেকে আমি সে টিভি রাইডার জুতাটে কিনতে আসি হ্যাঁ কিন্তু তুমি আমার কথা অন্য গেছো না আমি কিন্তু জুতাটে কিন্তু সমাধান না ভাই ভালো ভালো কারণ আমি তো আপনি এইভাবে কথা কইতে কইতেছেন করে পুলিশ অফিসারও তো এইভাবে কথা বলেন আমি যেভাবে কথা কইতেছি আমি কথা কোনো হ্যাঁ কইতেছে বহুত গালি গালাজ করতেছে আমরা আমিও কিছু কথা কইছি আর কোনো আমার হ্যাঁ আমার সর লই আছে সামনে আমার সর্দি সর্দি আমি শিখিয়ে লিখে আমার সর্দিতে নামে আমি তো কোনো খারাপ ব্যবহার করছি না এর বহুত কিছু ব্যাপারে তেনে আমি কিছু যদি আমি অন্য করে কি তেলে পুলিশ আনেন পুলিশ দেন আমার তেনে বিশাল করতে গেছে জানাইছে সারা আছে সারা গিয়ে সারা বুঝে দিয়ে দিয়ে গেছে মিশে দিয়ে গেছে নিয়ে সারা বুঝে দিয়েছি বুঝাইছে তো তুমি কে লিখাইছো আমি তো স্যার রুগি লিয়েছি আমার ওয়াইফ তো ডিসিপ্লিন মেনে চলতে বলো আমি কোথাও স্যার ডিসিপ্লিন মেনে চলছি স্যার আমি সিসিটিভি দেখেন এ কথা কোনো স্যারে বুঝে বুঝে দিয়ে স্যারের কাছে আমি আইসি আমি মিশের থেকে উপরে আইতেছি দোকানের মধ্যে এমনি থেকে আমার শাশুড়ি ইয়া করতেছে যে কোন জায়গা ছুটেছে আমি কে লিখা তারপর আমার শাশুড়ি কেটেছে ক হ্যাঁ আমি তাইলে রয়েছি আমার বউর লোকে হ্যাঁ রে আমার শাশুড়ি বলে হ্যাঁ সে বলে রুমের থেকে বার করেছি কেন অনেক রুগী আছে আমরা জিগিয়ে দেন অনেক রুগী আছে দিকে আমি যদি আমার কোনো খারাপ ব্যবহার যদি করে আচ্ছা এই বিষয়ে তোমার লোক খারাপ ব্যবহার কি শুধু একদম ইয়ে সিকিউরিটি গার্ডে না সিকিউরিটি গার্ডে ডাক্তার খুব ভালো ডাক্তার নার্স তারা কোনো কথা কইছে আর এ কথাও কইছে মহিলা সিকিউরিটিরা কইছে তুমি ডেলিভারি রুগী লিয়ে শুনি ডেলিভারি রুগী বাচ্চা দেয়া তুমি ইয়া করো তোমার নাম কি আমার নাম খাইজুল হোসেন কোন থানা আর কোন হসপিটালে আনছো বিশালপুর হসপিটাল এখন তোমার ওয়াইফ কই আছে আমার ওয়াইফ ভিতরে আছে লেবার রুমে নাকি